ইউনিভার্সিটিতে 10 টাকায় সিঙ্গারা পাওয়া যায়, চা সমোসা এখানে এগুলো পাওয়া যায় না, তবে অল্প টাকায় খাওয়া যায় আর কি। আমরা অল্প টাকায় খেতে চাই। নানান পদের খাবার আছে, যেটি আপনার ভালো লাগে, আপনার মনে চায় সেটি আপনি খেতে পারেন। সেলফ সার্ভিস, আপনার নিজের খাবার আপনাকে নিয়ে যেয়ে নিয়ে খেতে হবে। আপনারা দেখছেন আমরা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ক্যাম্পাসে আছি। তো আমরা খাবার নিয়েছি, তো দেখুন খাবারটা। এটা হচ্ছে একটি সামুদ্রিক মাছ, এটি সামুদ্রিক মাছ। এখানে সবজি শালন নিয়েছে, এটা ইন্ডিয়ান একটা মাছ হবে। এই টোটাল খাবারগুলোর দাম কত আসছে? টোটাল পানি সহ আসছে 20 রিংগিত, 20 টাকা, এতে 400 বাংলাদেশি টাকা। আমাদের এই খাবারের দাম হচ্ছে 400 টাকা। এটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস। যদি আমরা বাইরে খাই তাহলে এটা মিনিমাম 600 থেকে 700 টাকা পড়বে, মানে আমরা যদি কুয়ালালামপুরে অথবা অন্য কোথাও খাই। আমরা যে খাবারটা ইসলামিক ইউনিভার্সিটি ক্যান্টিনে খাচ্ছি, এটা যদি আমরা বাইরে খাই তাহলে এটার দামটা ডাবল আসবে আর কি। তো অর্থাৎ এখানে যদি আমরা বাংলা টাকা হিসেব করি 400 টাকা, তখন 1800 টাকার মতো হতে পারে। যথারীতি দেখতে পাচ্ছেন দুপুরের খাবার নিয়েছি। এখানে হচ্ছে পাঁচ মিশালি আদা সিদ্ধ একটি সবজি, এখানে আছে, আমি আসলে সঠিক জানি না, তবে একটি হালাল খাবার। এই যে রাইস নিয়েছি যতটুকু আমি খেতে পারবো, একটা পানি, এবং দেখুন অনেকগুলো চিকেন দিয়েছি, সরি বিফ, গরুর মাংস, এটা হচ্ছে ভুনা। টোটাল পানি এবং গরু মাংস সবগুলোর দাম হয়েছে 9 রিংগিত, তার মানে 180 টাকা, বাংলাদেশি টাকা 180 টাকা। একটি পানির বোতল, ভাত, সবজি এবং এই যে গরু মাংস দেখতে পাচ্ছেন অনেকখানি দিয়েছে, 180 টাকা। খাবারটি কত মজা, আপনারা যদি নিজে না খান বুঝতে পারবেন না। এই দোকানটি হচ্ছে KLCC মার্কেটের একইবারে সামনে, এটাকেও বলা হয় BNS টাওয়ার। আপনারা দেখবেন BNS টাওয়ার, টাওয়ারের নিচেই দেখবেন এই এই গরু মাংসটা মূলত খুবই পাতলা করে কাটা, এবং এটি আচার দেওয়া আছে, সরিষার তেল, অলিভ অয়েল তেল, আচার, আরও কয়েক পদ দিয়ে তারপরে এটি ভাজা করা। এটা অসাধারণ টেস্ট। এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন দুটো মিলো ফানাস গরম, দুটো মিলো এবং দুটো সব ডাল, 4টা পরোটা, 2টো ডিম। এর দাম হচ্ছে বাংলাদেশি টাকা 120 টাকা, বাংলাদেশি টাকা 120 টাকা। বুকির দিনটান, আপনারা যে কেউ চাইলে বুকির দিনটাঙে এসে এই খাবারগুলো খেতে পারেন। মাছ, বেশ কয়েক পদের মাছ আছে, চিকেন, হাঁসের মাংস, ভেজিটেবল, গরু, কলিজা ভুনা, সবজি, অনেক ধরনের আইটেম আছে, আপনারা চাইলে খেতে পারেন। এটি হচ্ছে বুকির দিন টাইম। এটা হচ্ছে মালয়েশিয়ান খাবার, এটা হচ্ছে কালা ভুনা, এটা হচ্ছে টমেটো দিয়ে মুরগি ছোটো ছোটো পিস, এটাও মুরগি, এটা হচ্ছে ডিম ভাজা, এটা হচ্ছে ডোনার মাছ, এটা চিকেন, এটা খাসি, এটা হচ্ছে হাঁসের মাংস, এটা হচ্ছে আমরা যে গরুর বট খাই সেই গরুর বট, এটা হচ্ছে লিভার ভুনা অর্থাৎ কলিজা ভুনা, এই হচ্ছে আমাদের সবজি, আমাদের দেশীয় সবজি কী বলে, পালং শাক, হচ্ছে করলা ভাজা টমেটো সস দিয়ে,
এটা হচ্ছে জিঙ্গা, এটা হচ্ছে এখানকার পাঁচমিশালি সবজি, খুবই সুস্বাদু খাবার। এটা হচ্ছে গরু কলেজা ভোলা। এটা এটা কিসের ভর্তা ভাই? মাছের। এটা হচ্ছে ভেন্ডি ভাজি, করলা। এটা কিসের মাংস? হাঁস, হাঁসের মাংস। এটা মুরগি, এটা মুরগি, এটা লাল শাক, এটা কলমি শাক, কলমি শাক। এটা হচ্ছে মাছ, তাহলে আপনার মুড়িগন্ধা, মুড়িগন্ধা, মুড়িগন্ধা। এটা হচ্ছে মাছের ডিম, ভর্তা। ফুলকপি, ঢেঁড়স, এটা হচ্ছে ডাল, পানি, রাইস কোনটা? এই হচ্ছে শতভাগ বাংলা খাবার। আপনারা যেই খেতে চান আপনারা চলে আসবেন বুকিং দিন প্যান সোনারগাঁও রেস্টুরেন্ট।